দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে হার মানলেন ফেলুদা। মৃত্যুর কাছে পরাজিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিরঘুমের দেশে আর না ফেরার দেশে চলে গেলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের এক কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হলো। আজ রবিবার বেলা 12:15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অসাধারণ অভিনয়ের জন্য একাধিক পুরস্কার তথা সম্মানে ভূষিত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিও দ্য অনার। নদিয়ার কৃষ্ণনগরের সোনাপট্টিতে আজও পৈতৃক ভিটে রয়েছে সৌমিত্রবাবুর। তার শৈশব কেটেছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে CMA স্কুলে পড়াশোনা করেছেন তিনি। সৌমিত্রবাবুর বন্ধু বুবু মজুমদার শৈশবের স্মৃতির কথা বলেছেন। তিনি বলেন, মাঝে মধ্যেই ফোন করতেন বন্ধু পলু। সৌমিত্র চট্টোপাধ্যায়কে পলু নামেই চিনতেন কৃষ্ণনগরবাসী। তার মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া কৃষ্ণনগরে। বর্তমানে পৈতৃক ভিটে এক ব্যক্তি কিনেছেন, তবে এখন সেই বাড়িতে রয়েছে CPM-এর পার্টি অফিস। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজকের দিনে আপনি তো ওনার খুব দেখো, আজকে একটা অনুষ্ঠান আমাদের কালীপুর বিসর্জন। কি অবস্থা আমার, কি সকালবেলা উঠেই বলেছি আজকে পুরো মারা যাবে। বাড়ির সবাইকে বললাম আজকে পুরো আর বাঁচব না, আমি কাল রাত্রে স্বপ্ন দেখে কি বলেছে, থাক ভালো থাক। তোমার সাথেও ফোন করেছি, তুই কেমন আছিস, তোর কী দরকার? সবাই জন্য দাম ফেল অহংকার টাকা আর তো অহংকার বলেও কোনো দিন দেখলাম না। ওর একটা বন্ধ ছিল নাটোরের রাজবাড়ির ভাগ্নে নির্মাল্য আচার্য আশুতোষ কলেজে পড়ত। সে কি ভাই আমার বাড়ি হয়েছে তোকে খাওয়া দাওয়া করতে, খুব ভালো ছিল। সে এসে বলতো যে ও আমি যদি খাবার দিতাম বলতো শেখ সরপুরিয়া, আমার নাম দিয়েছিল সরপুরিয়া, কেন আমি কৃষ্ণগড়ের সরপুরিয়া। এত ভালো নির্মাল্য, খুব ভালো। পুরো ডাল ভাত, একটু সাদা দই আর একটা সামান্য মাছ হলে খা। আমার বাড়ি এক মাস ধরে খেত, বাড়িতে মিষ্টি লাগিয়েছে তো। বেলভুট অপারেশন হলো গলবেলার বুড়ো টুইয়ায়, কাউকে পছন্দ করতো না। আমরা মধ্যবিত্ত, আমার বাবা আগে চা বাগানে চাকরি করতো, ব্রিটিশ আমলে বিপ্লবী হয়ে পাকা জ্যোতির সহকর্মী হয়ে আমার বাবার চাকরি চলে যায়। তা আমার অবস্থাই বুঝতে, কিন্তু আমাকে আমার বাবা ওর বিয়ের সময় ওর বাবা ব্যাগ ধরে দিল টাকার, বললো কাকা তুমি সবাইকে দেওয়া, আমার ওপর সব ভার, প্রেজেন্টেশন থেকে সব ভার। তো দেখো এত অমায়িক, এত ভালো, আর নাটক সাহিত্য মানে কী ভালো সব লেখা। এই তো ও কোনো ভাই নেই, ছোটো ভাই কর্নেল, বড়ো ভাই বারমাসের চাকরি করতো, সম্বিত চট্টোপাধ্যায় মারা গেল, খুব ভালো আমার বাড়ি খাওয়া দাওয়া। ওরা কয় ভাই ছিল? তিন ভাই, ওই ছোটো ভাই কাজ দেখতে গিয়েছিল। আচ্ছা। তার নাম ভালো নাম অভিষেক চট্টোপাধ্যায় আর ডাক নাম খোকন, আমি খোকন বলে তাকে সবাই খোকন বলে। আর তোমার বড়ো ভাই আগেই মারা গেছে 4-5 বছর আগে, সম্বিত চট্টোপাধ্যায় বারমাসের চাকরি করতো, খুব সুপুরুষ চেহারা। এখানে কত বছর বয়স অবধি ছিল এখানে? হ্যাঁ, এখানে বেশিদিন থাকেনি ওরা। ওর বাবা সল্টলেকে চাকরি পেয়ে গেল, ওই সল্টে কমিশনার হয়ে গেল, আগে হাইকোর্টে
উকিল ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, দিয়ে ম্যাজার চলে গেল। ওরা মিঠাপুষ্টিতে মায়ের মামার বাড়ি থাকতো, মামা ছিল না, সুচিত্রা বসুর মা, মিত্রর মা আর আমার বৌদি মানে ওর মা, ওরা আপুর মায়ের পুত্র বোন। সুচিত্রার মাও আমাদের বাড়ি এসেছে। এখানে কোন স্কুলে পড়াশোনা করতো? কত অব্দি পড়েছে এখানে? এখানে বেশি পড়েনি, 9-10 উঠেই চলে গিয়েছে, বেশি করেন। আপনার সাথেই পড়তেন নাকি একসাথে পড়তেন আপনি? না, আমি ইনস্কুলে আছি। আর রাগ হলেই সতর্ক খবরদার, দাদুকে বলবি না, তোকে মেরে ফেলব, তোকে মারব, এই কথা বল। শেষ কবে এসেছিলেন? আমাকে ভয় রাখাতে। এখানে কতদিন আগে এসেছিলেন? খুব ভালোবাসতো। কতদিন আগে এসেছিলেন আপনার কাছে? হ্যাঁ, কতদিন আগে এসেছে আপনার সাথে দেখা হয়েছে? কতদিন আগে? কতদিন আগে? তা 15 বছর আগে। 15 বছর আগে দেখা হয়েছে, তারপর আর আসেনি? এসেছে, আমাকে খবরও দিয়েছে, আমি যেতে পারিনি, আমার একটা অপারেশন হয়েছিল। আচ্ছা, রবীন্দ্রভবনে এসেছে, টাউন হলে একবার এলো, টাউন হলে দেখা হয়েছিল ওই কার্ডটা। আর শেষ কথা কবে হয়েছে? শেষ 2 মাস আগে। 2 মাস আগে ফোন করেছিল? কি করছিস, কোথায়, নিজের বাড়ায়? আপনার আপনার সাথে মানে ওদের কি কিভাবে রিলেশনটা হলো, পরিচয়টা কিভাবে হলো? পরিচয় ওরা আমাদের ঘর জামাই, ওটা আমাদের আত্মীয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ডাক নাম বুড়ু, ও বুড়ু বলে ডাকতো, আর ভালো নাম সন্ধ্যা মজুমদার। আমরা ব্যানার্জি নবাবি চাইতেন ওটা। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।